আপনি কই? আচ্ছা আপনি একবারে রুমানের 12টা আর ওই 5টা 5টা কি মাপতে পারছেন? আজ সিএনজি যাচ্ছিল ময়মনসিং এর দিকে রওনা হচ্ছিল, আর যে বাস গাড়িটা হালগার দিকে যাচ্ছিল, তখন যে বাস আর সিএনজি সামনাসামনি একবার মুখোমুখি হয়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। দুষ্ট ছিল মূলত সিএনজির, সিএনজি বাসের সাইডে গিয়েছে, গিয়ে একবার সামনাসামনি হয়ে বাসের সাথে একবারে লাগিয়ে পড়ছি, তখন বাস দাঁড়ায় আইরা বাস থেকে কন্ট্যাক্ট দাঁড়ায় হেল্পার নামা বাস করিয়া হুসকাইছে বা গাছ ব্যাগে দেয়া, পর বাস সামনের দিকে চলে গেছে। তখন আমরা ঘটনাস্থলে আইলাম, আয় দেখলাম গাড়িতে 7 জন লোক, কেউ জীবিত নাই, একটা ছেলে পিছে একটা ছেলে জীবিত ছিল। তখন তার এমনি ইয়ে গাড়ির রড ছিল, রড প্যাডের ভিতরে ঢুকিয়া লক হয়ে গেছে। এখানে ময়মনসিংহ থেকে এক বাস আর তারাকান্দা থেকে এক সিএনজি আলালপুর মনে করেন সরাসরি সংঘর্ষ হয়েছে। দুনোটায় দুর্গতিতে আসতেছেন, বড় দুনোটায় অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট হওয়াতে থানাত ফোন করা হয়েছে, ফায়ার সার্ভিসও ফোন করা হয়েছে, পুলিশ আগে আসছে, পরে ফায়ার সার্ভিসের লোকজন আসছে। ফায়ার সার্ভিসের লোকজন একটু দেরিতে আসছে, বাচ্চাটা একটু লড়ছেন, যে আর একটু তাড়াতাড়ি আসতো তাহলে বাচ্চাটার বাঁচানো যেত। পরে এক জায়গাতে 7 জন জায়গাতেই মারা গেছে, একজন মহিলা 5 জন পুরুষ। ছবি তুলছেন তো মোবাইলে আমাদের যদি একটু দিয়ে দেন, আমাদের কাছে নাম্বারটা নিয়ে নেন, হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেন। পুরান সময় নাম কি আপনার? নাম আজ দুপুর 12:10 সময় ফায়ার সার্ভিসে খবর পাই যে ময়মনসিংহ শেরপুর রোডের ময়মনসিংহ সদর উপজেলার আলালপুর নামক স্থানে ঢাকা থেকে শেরপুরগামী যাত্রীবাহী বাস এবং ফুফুলপুর থেকে ময়মনসিংহগামী সিএনজি মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে 7 জন নিহত হয়েছে। খবর পাওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিসের 2টা টিম ঘটনাস্থলে পৌঁছে রেস্কিউ কাজ শুরু করে এবং যারা নিহত হয়েছে 7 জন, এই 7 জনই সিএনজি যাত্রী ছিল, ড্রাইভার সহ, এদেরকে রেস্কিউ করে পুলিশের কাছে ইতিমধ্যে আমরা হস্তান্তর করেছি। আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের জেলা প্রশাসক মহোদয় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, উনিও ঘটনাস্থল পরিদর্শন করছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলছেন, তাদেরকে সরকারিভাবে বিভিন্ন ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাসও প্রদান করছেন। এ বিষয়ে একটা তদন্ত টিম গঠন করবেন, এ বিষয়টা উনি জানিয়েছেন। আমি তো বাবা কিছু শুনছি না, কি কই শুনছি, সিএনজি অ্যাক্সিডেন্ট হয়েছে, মারা গেছে গাড়ির ড্রাইভার, আমদানি গাড়ি বা আমার ছেলে গাড়ির ড্রাইভার, আমদানি গাড়ি বা ওই যে এইটাই আয়া শুনছি যে মারা গেছে, ওন আয়া তো আর পাইলাম না কিছু, আয়া তো আর পুতেরও পাইলাম না, মুখ দিয়ে তো রাও আয় না বাবা, কি কই আপনারা লগে যা করুন এটা আপনারা করবেন, আপনারা উড়ে দায়ক তো আপনি কই? আচ্ছা আপনি একবারে রুমানের 12টা আর ওই 5টা 5টা কি মাপতে পারছেন?
ময়মনসিংহ থেকে বাস একটা বাস আসছিল এবং তারাগান্ধাগামী সিএনজিটা আসছিল তারা তীব্র গতিতে আসার পর ময়মনসিংহ সদর আলালপুরে তারা সংঘর্ষ হয় তার তীব্র গতিতে ছিল তাই সংঘর্ষ হয়েছে বাস সিএনজিটা বাসের তলে একেবারে তলে ছিল তাই সিএনজিতে 7 জন ছিল 7 জনই মারা গেছে একজন মহিলা একটা বাচ্চা এবং 5 জন পুরুষ কেউ কেউ বাঁচানো যায়নি তারা দেখা গেছে শিশু বাচ্চাটার প্রাণ হয়তো কয়েক সেকেন্ডের জন্য ছিল ফায়ার সার্ভিস একটু দেরিতে আসার কারণে মারা গেছে